আজকাল বাংলাদেশে আমি রাস্তায় বেরিয়ে কোনো ডাক্তারখানায় গিয়ে কোনো হাসপাতালে গিয়ে যেখানে একটু বেশি লোকের সমাগম, যে একটা ওয়েটিং রুম আছে অপেক্ষা করছে, সেখানে আমি দেখি যে একমাত্র আমি বাঙালি, আমি শাড়ি পরে গেছি এবং আমার মাথায় ঘুমটা নাই। কিন্তু আজকাল যে এইটুক মুখ বের করে রাখছে, এতে তারা আর যাই হোক তারা বাঙালি নয়। আশ্চর্য হয়ে যাবেন, দাড়িওয়ালা মুসলমান, শুধু মুসলমান নয়, মুসলমান দাড়িওয়ালা, নামাজ পড়া মুসলমান, তার জবান থেকে শুনেছে এরকম কুফুরি কথা। যখন পর্দার ওপর তার জ্বলন, বোরখার ওপর জ্বলন দেখতে পায়নি, সে নতুন বউ কারো এসছে দেখতে পায়নি, আর বোরখার ওপর বোরখা পরে এসছে সে বউ দেখালো না, তখন তার কথা যে মুসলিম জাতি উন্নতি করবে কি করে? পর্দা তো সবচেয়ে বড় ওয়াদা তাদের উন্নতিতে। আজকাল বহু মুসলিম পয়সাওয়ালা মুসলিমরা যারা নেতৃত্বে পৌঁছেছে, তাদের এইরকম কুফুরি কথা যে পর্দা পর্দা মুসলমানরা করতে থাকবে, হুজুররা পর্দা পর্দাই করতে থাকবে, চেহারা ঢাকতেই থাকবে, তাহলে আমাদের মেয়েরা কি করে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পৌঁছবে, আমাদের মেয়েরা কি করে ডাক্তার হয়ে আসতো, আমাদের মেয়েরা কি করে ইঞ্জিনিয়ার হয়ে আসতো, আমাদের মেয়েরা কি করে সায়েন্স টেকনোলজির উন্নতি করবে, এই পর্দা করে কি আর উন্নতি করা যায়? তাহলে উলঙ্গ হইতে হবে, তাহলে উন্নতি করা যাবে। কথাটা এরকম নয়, আসলে এইরকমই তো তাদের কথা, বাস্তব কথা। আর একজন লোকের কথা বলি, একজন লোকের বিবৃতি, চোখ কানে শোনা কথা বলছে, আর একজন লোক তার কথা বলছে, নামাজি লোক, আর সে জীবনে দাড়িও রেখেছে, সেই লোক দাড়ি লেখা অবস্থায় তার কথা। এগুলো মুসলিমদের কথা, কাফেরদের কথা বলছে না, হিন্দু ইহুদি খ্রিস্টানের বক্তব্য নয়। বলছে যে পর্দা পর্দা, এত পর্দা করলে কি বেনজির ভুট্টো প্রধানমন্ত্রী হতে পারতো? এত পর্দা করলে কি খালেদা জিয়া প্রধানমন্ত্রী হতে পারতো? এত পর্দা করলে কি আর হাসিনা প্রধানমন্ত্রী হতে পারতো? এরা কি এতদূর পৌঁছতে পারতো, এত উন্নতি করতে পারতো? তাহলে পর্দাই হচ্ছে উন্নতিতে মুসলিমদের বাধা। বুঝতে পারলেন? প্রথম কথা, এই কথাটি ডাহা কুফরি কথা, এরপরে মুসলিম থাকে না মানুষ না। আল্লাহ তুমি তো বাধা দিয়েছো উন্নতি করতে, আমাদেরকে পর্দা করতে বলেছো, তার মানে আমরা উন্নতি করতে পারছি না, আমাদের মেয়েরা উন্নতি করতে পারছে না। আর মানুষ সমাজ তো এই যে নারী পুরুষ নিয়ে, দুটি নিয়ে যদি একদিক যদি ব্যালেন্সলেস হয়ে যায়, যদি মেয়েরা উন্নতি না করে, আমরা একে উন্নতি করে কত আর উন্নতি করবো? আর ইহুদি খ্রিস্টানরা পশ্চিমারা এই জন্য উন্নতি করতে হচ্ছে, সমান সমান জোর দিচ্ছে, নারী পুরুষ ব্যবসাতে দৌড় দিচ্ছে, আর ডবল ডবল কাজ হচ্ছে, উন্নতি করছে, তাই চলে যেতে। এইরকম যদি পার্থিব উন্নতির ব্যাখ্যা করা হয়, তাহলে প্রথম কথা এটি কুফরি, সেই ব্যক্তি কাফের, বিধর্মী মুরতাদ হয়ে যা মুসলিম থাকে না। আর তারপরে এটি হচ্ছে জাহিলি মতবাদ, জাহিলি মতবাদ।